গ্রামের নাম ভেমালা ইন্দলু। এই গ্রামে কেউ জুতা পরেন না, হাসপাতালে যান না, এমন অনেক অদ্ভুত সব নিয়ম নিয়েই চলেন বাসিন্দারা। ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপাতি থেকে 50 কিলোমিটার দূরে ভেমানা ইন্দলু গ্রাম। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, খালি পায়েই হাঁটেন তারা, এমনকি বাইরে কোথাও যাওয়ার দরকার হলেও জুতা ছাড়াই যান। রোগে শোকে ওষুধ তো দূরের কথা, হাসপাতালেও যান না। গ্রামের বাইরে যাওয়ার দরকার হলে সেখানে কোনো খাবার এমনকি পানিও পান করেন না। বাসিন্দারা জানান, এটা তাদের অনেক পুরনো ঐতিহ্য। গ্রামের বাইরে কেউ ঢুকতে গেলেও জুতা খুলেই ঢোকেন। ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা এই গ্রামে দেখা করতে আসেন, তাদেরও এই রীতি মেনে চলতে হয়। অসুখ হলে তারা কি করেন? বাসিন্দারা বলেন, গ্রামের মানুষ প্রাচীন মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন এবং অন্যান্য রীতিনীতি পালন করেন। গ্রামে তারা নরসিংহ স্বামী ও গঙ্গা মায়ের পূজা করেন। বিশ্বাস করেন, দেবতাই সব কিছুর খেয়াল রাখবেন। কৃষির ওপর নির্ভরশীল গ্রামটিতে 25টি ঘর আছে, জনসংখ্যা মোট 80 জন, তাদের মধ্যে 52 জন ভোটার, হাতে গোনা কয়েকজনই শিক্ষিত। তারাও এই নিয়মেই মেনে চলেন, সেই সাথে গ্রামের মানুষ মিডিয়া থেকেও নিজেদেরকে দূরে রাখেন। গ্রামবাসী বিশ্বাস করেন তারা পালভেকারি গোত্রের। পালভেকারি মূলত তামিলনাড়ুর কৃষক সম্প্রদায় বা গোত্র। নিম্নবর্গের মানুষরা এই গ্রামে ঢোকার অনুমতি পান না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।